আমার ভাই আমার মায়েরা শুনলেন নিজেদিকে কুফরি থেকে বাঁচান, কুসংস্কার থেকে বাঁচান। আজকে আমাদের সমাজ জানেন কুসংস্কারে ভরে গেছে। যেমন আপনাকে বলে দিই, এখানে কমিটিরাও আছে, আশা করি আমি যা বলবো আমাকে আর দাওয়াত দিবে না, ওই মৌলবিকার জীবনে দাওয়াত দিবি না, কিন্তু আমি বাস্তব হক কথা বলে যাচ্ছি। বাবা, যদি একটা পীরের ওরসে মেলা হয় সেটা হারাম, আর আপনি জলসাই মেলা করবেন এটা জায়েজ, কোথা থেকে ফতোয়া পেলেন? এটা আমি অনুরোধ করে যাচ্ছি, শুনে রেখে দেন। আমি এটার বিপক্ষে, এটার বিপক্ষে এই জন্যই, হাদিসে আছে ছেলে মেয়ে যদি এক কাছে হয় তৃতীয় নম্বর হাজিরি দেয় তার নাম হচ্ছে শয়তান, আর শয়তান উস্কানি মারে। কি হয় মেলাতে? ছেলেদিকে শয়তান বলে, দেবে চালিয়ে দেয়ারে উগড়ে দিয়ে পালিয়ে গেল, ঠিক বলছি না বলছি না, চিমটি মেরে দে চিমটি মেরে দিয়ে পালিয়ে গেল। এই মেলা বসানোর কারণে একটা মেয়ে যদি ব্যভিচারী হয় গোটা কমিটি দায়ী হবে আল্লাহর কাছে, বক্তা শ্রোতা দায়ী হয়ে যাবে আল্লাহর কাছে। আমি বলে দিচ্ছি, আমার মাদ্রাসায় 20,000 শ্রোতা হয়, আপনার কত জানি না, 30টা গরু জবাই করি, কটা বললাম 30টা, 100 টাকা কেজি চালের বিরিয়ানি হয়, 15 কুইন্টাল চাল থাকে বিরিয়ানি, 100 টাকা কেজি চালের 150 ডেক বিরিয়ানি হয়, 20,000 লোক খায়। দাওয়াত দিয়ে যাচ্ছে এই বছরও নয়, সামনে বছরে 15 না হলে 14 ফাল্গুন জলসা করব এক বছর পরপর, 20,000 লোকে। আপনি যদি রাস্তায় একটা মেয়ে দেখাতে পারেন আমাদের বাপ বেটাকে জুতোর মালা পরিয়ে আসবেন, একটা যদি দেখাতে পারেন, দোকান দেখাতে পারবেন না তা মেয়ে কোথা থেকে পাবে? যদি বলেন আপনারা তাইলে মেয়েদিকে জলসা শোনান না, ভুল। আমার মাদ্রাসায় 10,000 মেয়ে জলসা শুনে, কোথায় শুনে, কোন রাস্তায় চলে যায়, পুরুষ মানুষের টের পাবার কোনো ই থাকে না, 40টা খালি পুলিশ থাকে থানার, 40 জন সিভিক পুলিশ রাখি, তাদের খানার ব্যবস্থা রাখি, তারা গার্ড দিবে, যেদিকে নারীদের যাবার রাস্তা সেখানে পুরুষের কোনো এন্ট্রি নাই, নো এন্ট্রি, কেউ গেলে বেরিয়ে বার করে দাও, একটা যুবক পর্যন্ত 10 বছরের ঢুকতে পাবে না, এরকম থাকে। কেন? আমার ভাই, আল্লাহ তাআলা নারীদিকে বিশেষ মর্যাদা দিয়েছে, নারীদের ইজ্জতের বড় দাম আছে। আমরা মৌলবীরা কেন বলি যে আমাদের কাছ থেকে পর্দা? কেন আমি আজকে বলছি ওই ভণ্ড পীরের কথা যে পাটি পা করায়? আমি ওই কারণে বলছি, নারী হচ্ছে সম্মানের জিনিস, নারী হচ্ছে ঢাকার জিনিস। আপনাদের দেশে কলাগুলো যদি কেউ ছিলে বিক্রি করে, মাছি কোথায় বসবে? বা ওই কলাগুলো কিনবেন আপনারা? বলবেন খারাপ হয়ে গেছে, কলা চলবে না। মায়েরা হচ্ছে কলার জাত, যদি নিজেদিকে ঢেকে রাখে ইজ্জত বেড়ে যাবে, যদি নিজেদিকে খুলে দেয় ইজ্জত নষ্ট হয়ে যাবে। আমি পেপারে একটা প্রতিবেদন পড়েছিলাম, বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ, 6 বছর আগে আমেরিকার শিকাগো শহরের একটা মেয়ে, ইহুদিদের মেয়ে, তার প্রতিবেদনে লিখছে, আমি ইমান আনার পূর্বে এমন নোংরা ছিলাম, আপনি মুসলমান মেয়েদের জন্য আর মৌলবিদের জন্য কুকথা লিখতাম ফেসবুকে, আমি কুকথা লিখতাম, খারাপ খারাপ কমেন্ট করতাম। কেন? বোরকা পরার কারণে, মেয়েদিকে ঢাকার কারণে। মৌলবিরা বলে না বলে না পর্দার কথা, মেয়েদিকে ঢেকে দাও। আমার মায়ের আমার বোনেরা শোনো, সেই মেয়েটা প্রতিবেদনে লিখছে, আমি চিন্তা করলাম এই পর্দাতে কি উপকার আছে আর বেপর্দাহিতে কি ক্ষতি আছে, এটার ওপরে ইসলামে মৌলবিরা কেন এতটা চাপ দেয়, কেন এত গুরুত্ব দেওয়া হয়েছে, কোরআনে কেন এত পর্দার গুরুত্ব দেওয়া হয়েছে। সেই মেয়েটা নিজের প্রতিবেদনে লিখছে, আমি কমপক্ষে 4 থেকে 5 ঘন্টা নোংরা পোশাক পরে শিকাগো শহরে হেঁটেছি, এই 5 ঘন্টার ভেতরে 5,000-এর বেশি যুবক আমাকে ব্যভিচারের দাওয়াত দিয়েছে। তারপরে আমি বোরকা পরিধান করে নিজের শরীরকে ঢেকে নিয়ে আমি 5 ঘন্টায় আবার একদিন হেঁটেছি, মানুষ তো দূরের কথা, কোনো প্রাণী আমার দিকে তাকিয়ে দেখেনি, জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে আমি উদ্বুদ্ধ হয়ে ইসলামের ওপরে মহব্বতে আমি ইসলাম কবুল করলাম, জোরে বলুন সুবহানাল্লাহ।